পবিত্র মহরম এবং কারবালা যুদ্ধের স্মরণে মঙ্গলবার মিছিল এবং তাজিয়া বের করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা। সীমান্তবর্তী এলাকার বহু মুসলিম মানুষ এই শোভাযাত্রা এবং মিছিলে উপস্থিত ছিলেন। সত্য এবং ন্যায়ের জন্য কারবালার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকেই স্মরণ করে এই মিছিল এবং তাজিয়া বের করা হয়। এই বিশেষ পবিত্র দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন মিছিলে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। পবিত্র মহরম দিবস যে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ উল্লেখ করেন সেই কথা। মহরমের শোক দিবস, এই দিনে কারবালার প্রান্তরে যুদ্ধ হয়েছে, কারবালার প্রান্তরে যুদ্ধ হয়েছে ইসলামের জন্য। এজিদের সঙ্গে যুদ্ধ হয়েছে, ধর্ম বিপদ ইয়ে হয়েছে, এই কারণে আমরা আজকে শোক দিবস পালন করতে আছি। আমাদের আজকে খুব মূল্যবান প্রাণের চাইতে আমাদের ধর্ম বেশি, এই কারণে আমরা আজকে শোক দিবস পালন করছি। আজকে এই দিনের জন্যই আমরা ওই দিনটাকে স্মরণ করে আমরা আজকে জুলুস বের করছি। উল্লেখ্য, মহরম দিবস উপলক্ষে সারা বিশ্বে মিছিল এবং তাজিয়া বের করা হয়। মূলত শিয়া মুসলিম অংশের মানুষ বিশেষভাবে এই দিনটি পালন করলেও দিনটির গভীরতা আর তাৎপর্য উপলব্ধি করে সারা বিশ্বেই মানুষ এই মহরম মিছিল এবং তাজিয়াতে অংশ নেয়। কারবালা যুদ্ধের পবিত্র শহীদদের স্মরণে পালন করা হয় এই পবিত্র মহরম। ভিডিও রিপোর্ট, রাইজেশ নিউজ।